হাই বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বলিউডের ট্যালেন্টেড অ্যাক্টর ভূমি পেডনিকার সম্পর্কে। হম, ঠিক তো কর রহে না। সেটা যাই হোক, ভূমি পেডনিকার 18 জুলাই 1989 সালে মুম্বাইতে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমান তার বয়স 32 বছর। ইনি হলেন ভূমি পেডনিকারের বাবা প্রয়াত সতীশ এবং ইনি হলেন ভূমির মা সুমিত্রা। পিতামাতা ছাড়াও তার এক বোন রয়েছে যার নাম সমীক্ষা। ভূমি পেডনিকার আশ্রবিদ্যা মন্দির স্কুল থেকে তার স্কুলে পড়াশোনা সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার অ্যাক্টর হওয়ার স্বপ্ন ছিল, তাই তিনি স্কুলে পড়াশোনা শেষ করে হুইসলিং ইয়ার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া আর্টসে ভর্তি হয় অ্যাক্টিং শেখার জন্য। অ্যাক্টিং শেখার পর ভূমি বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন। ঠিক তখনই তার এক ফ্রেন্ড তাকে বলে ইয়াশরাজ ফিল্ম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজছে, তুমি চাইলে সেখানে ট্রাই করতে পারো। ফ্রেন্ডের কথা মতো ভূমি সেখানে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য ইন্টারভিউ দেয় এবং তিনি সিলেক্ট হয়। এরপর থেকে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সিনেমায় কাজ করতে থাকেন। 2007 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের সিনেমা চাক দেতে ভূমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। এ সময় তার সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে। 2007 সালে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, যার ফলে ভূমি ভীষণভাবে ভেঙে পড়েন। এরপর ভূমি নিজেকে সামলে আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে থাকেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার কারণে তার উপর নজর পড়ে পরিচালক শরৎ কাটারিয়ার। তিনি তার পরবর্তী সিনেমা দাম লাগাকে হৈশা এর জন্য ভূমিকে সিলেক্ট করেন। এই সিনেমার জন্য ভূমি তার ওজন 20 কেজি বাড়িয়েছিলেন এবং এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আয়ুষ্মান খুরানা। ই সার পতা নে কে কে বুলা রহা থা আম্মা ও মুঝে তোহা গলত কে আগা হ্যায় নি কে তু মোটি সার নি তু চুপ কর মে তো না জাতে হোঙ্গে সুবহ। এরপর 2015 সালে সিনেমাটি রিলিজ হয় এবং সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় এবং এই সিনেমার জন্য ভূমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ অ্যাক্টর হিসেবে বিজয়ী হন। এই একটিমাত্র সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষ স্থানে নিয়ে যায়। এরপর 2017 সালে তার অক্ষয় কুমারের সাথে টয়লেট এক প্রেম কথা সিনেমাটি রিলিজ হয়। কিসকে ঘর মে মেরে ঘর মে হ্যায় শাদি কে পেহলে কিউ না বাতায়া এক সোচ কে লিয়ে ইতনা গুসসা আগর পেহলে পাতা হোতা তো শাদি না করতি এবং সিনেমাটি সুপারহিট হয় এবং একই বছর মানে 2017 সালে তার আয়ুষ্মান খুরানার সাথে শুভ মঙ্গল সাবধান সিনেমাটি আসে। আর আগর আলি বাবা গুফা তক পৌঁছেই না তো আলি বাবা কিউ নি পৌঁছেগা উসকা তো জন্ম হি গুফা মে পৌঁছনে কে লিয়ে হুয়া হ্যায় মাম্মি ইস এডুকেশন কি জরুরত না আলি বাবা কো হ্যায় গুফা কো নাই আই আপকি বাত এবং সিনেমাটি সুপারহিট হয়। এরপর 2018 সালে ভূমি কারণ জোহরের ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজে কাজ করেন। এরপর 2019 সালে তার 3টি সিনেমা রিলিজ হয় যার মধ্যে রয়েছে জাসুটি আক, আয়ুষ্মান খুরানার সাথে বালা। ভালা বুরা না হম পে ছোড় দো, তুমে প্রবলেম হ্যায় না তোমারে গঞ্জেপন সে, তো তুম তোমারে গঞ্জে সর কো আপনে নকলি বালো সে ছপাতে ফিরো বেবকুফ কাই কা ফালতু ইনসান। এবং কার্তিক আরিয়ানের সাথে পতি পত্নী আর হো রাতে ঘর কে বাহার রে গিয়া বেচারা চাবি অন্দর রে গই মিল গই। এর মধ্যে বালা এবং পতি পত্নী আর হু সিনেমাটি সুপারহিট হয়। এখন তিনি বলিউডে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তি জীবনে কিছু তথ্য হলো, ভূমি যখন ক্লাস 7 পড়াশোনা করতেন তখন একটি ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়েছিলেন। বর্তমান তিনি সিঙ্গেল আছেন, তো আপনি চাইলে একটা চান্স নিতে পারেন। এদিকে ভূমি পেডনিকারের প্রতিটা সিনেমা করার জন্য এবারে 4 কোটি রুপি চার্জ করে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় $2 মিলিয়ন। অন্যদিকে তার ব্যবহৃত গাড়িগুলো হলো মার্সিডিজ বেঞ্জ যার দাম 2 কোটি রুপি, রয়েছে অডি Q7 যার দাম 85 লাখ রুপি। সো বিয়ার্স, এই ছিল ভূমি পেডনিকার সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সো ভালো থাকবেন সবাই।